মেধা অনুসারে অন্যতম পন্থা হল বর্ণ ভাষা। বর্তমান সভ্যতায় ভাষার বিকৃতি প্রায় দেখা যায়, আর এই বিকৃতি দূরীকরণে সুন্দর ভাষায় কথোপকথন অন্যতম। কথোপকথনের মাধ্যমে সমাজ, সংস্কৃতি, বন্ধু বান্ধব এর মধ্যে সমন্বয় গড়ে তোলা হয়। সংক্ষিপ্ত নাটক কথোপকথন অংশগ্রহণে অনুষ্কা হয় রাবিনা খাতুন, আফরিন আক্তার। কোথায় মাটিতে মিশিয়েছো? তুমি তো সবকিছু সুন্দর অ্যান্সার দিচ্ছ।
আচ্ছা এটা বলো তো তোমার রাগ বের করে দাও let out your anger তোমার খুব ভালো লাগলো আশা করছি তোমরা এই স্কুলের নাম উজ্জ্বল করবে তোমরা সকলেই আমাদের স্কুলে গর্ব বেশ অনেক দেরি হয়ে গেল তুমি এবার তোমার ক্লাসে যাও বাহ এভাবে যে কনভারসেশন